আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে কামরাঙা গাছে গুটি কলম করতে হয়। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কেয়ারফুলি দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা ধাপে ধাপে গুটি কলম করবেন কামরাঙা গাছে। প্রথমে আমরা 2.5 ইঞ্চি পরিমাণে বাকল কেটে ফেললাম গাছের, এবং একটু ব্লেড দিয়ে একটু চারপাশে একটু আলতোভাবে ছুঁচে দিলাম। বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং পলি মিশ্রিত দোআঁশ মাটি আবার বাকল ছোলা অবস্থানে লাগিয়ে দিলাম ভালো করে, এবং বাকল ছোলা অবস্থানে লাগিয়ে দিয়ে ভালো করে চেপে দিয়ে সাথে পলি দিয়ে ভালো করে বেঁধে দিব দুই পাশে। এবার আমরা 5 সপ্তাহ পরে দেখব এই গুটি কলমের কি অবস্থা। বন্ধুরা, 5 সপ্তাহ পরে আমরা এই গুটি কলমটি গাছ থেকে আলাদা করব এবং দেখে নিব এটি কিভাবে গুটি আমরা সাকসেসফুল হলাম কিনা। একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই, কামরাঙা গাছে যদি গুটি কলম করি তাহলে কি অবস্থা হয় এবং গুটি কলমটি সাকসেসফুল হয় কিনা আমি আপনাদের দেখানোর জন্য একটি না দুটি কামরাঙা গাছে গুটি কলম করেছি এবং আপনাদেরকে প্রথমটি দেখাচ্ছি। দেখতে পান বন্ধুরা, এটি হয়নি এবং এর পরেরটি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটিও হয়নি। তো বুঝতে পারলেন বন্ধুরা, অনেকে শুরুতে ভিডিও দেখে গুটি কলম করার জন্য ট্রাই করবেন, কিন্তু আসলে সব সময় হয় না, কামরাঙা গাছে গুটি কলম সহজে হয় না, এটা আপনাদেরকে আমি দেখালাম। আমি তবুও এটি মাটিতে রোপণ করেছি, কিন্তু এটি হয়নি। অন্যদিন আরেকভাবে ট্রাই করবো কামরাঙা গাছে কলম করার জন্য, তবে গুটি কলম কামরাঙা গাছে হয় না সচরাচর। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা জানবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Thank you.